যে বডি অয়েল ওগুলো কোথায় পাবো? কারণ আস্তে আস্তে ঠান্ডা পড়ছে, সকালের দিকটা বেশ শিশির পড়ছে এবং বেশ স্কিন গুলো টান টান ধরছে। তো একটু অয়েল টয়েল গুলো কেনার ছিল শীতের, তো সেগুলোই একটু কেনাকাটা করলাম। এগুলো একটু আনপ্যাক করে ফেলি, ভারী হয়েছে। মা একটু আলু আনতে বলেছিল, তো একটু আলুও আনলাম। এই হচ্ছে আমার শপিং। আমি ম্যাগি খেতে খুব ভালোবাসি, তো ম্যাগি শেষ হয়ে গিয়েছিল, নিয়ে এলাম। টক দই আমার আর অভিষেকের রেগুলার ডায়েটেই থাকে। বিস্কুট নিলাম, আর এই যে কেওক্যারপিন বডি অয়েল, আর এই একটা ভ্যাসলিনের বডি লোশন, আর আমার চা শেষ হয়ে গিয়েছিল, তো চা নিলাম। আর এইখানে আছে মায়ের জন্য একটা কিনলাম পন্ডস ক্রিম, এইখানে আর বার করছি না, এই একটা বডি অয়েল সেম, এটাও মায়ের জন্য নিয়েছি। আর আলু আনতে বলেছিল মা, আলু শেষ হয়ে গেছিলো, তো আলু। যদিও বেসিক্যালি আমি শপিং মল থেকে আলু একদমই কিনি না আমরা, কিন্তু আজকে অভিষেকে তারা ছিল, ও আমাকে নিয়ে বেরিয়েছিল, বেরিয়ে ওই সমস্ত কিছু কেনাকাটা করলাম। তো আবার বাজারে গিয়ে কেনাটা আরও দেরি হয়ে যাবে, কারণ অফিস গেল। তোমরা দেখলে ও বেরিয়ে গেল অফিসে, আমাকে জাস্ট নামিয়ে দিয়ে চলে গেল। তো সেই জন্য আর বাজারে ঝামেলা করিনি, ওখানেই নিয়েছি। বাজারে যেখানে চন্দ্রমুখী আলু, আমরা চন্দ্রমুখী আলু ইউজ করি বেশি, তো বাজারে যেখানে চন্দ্রমুখী আলু 24 টাকা দাম, এখানে নিল 32 টাকা। একটু টাইম হলো, একটু জল খাবো, আর তারপর আমি জামা কাপড় চেঞ্জ করবো। স্নান করে বেরিয়েছিলাম, কাজে আর ঝামেলা নেই, তারপর আমি খেয়ে নেবো। অফিসে কফি যাওয়ার আগে যখন উপরে খেতে গেছিলো, আমার খাবারটা নিয়ে চলে এসেছিলো, কারণ অত তাড়াতাড়ি আমার তখন দুপুরের খাবার খেতে ইচ্ছে করছিলো না। তো এখন বাজে হচ্ছে তোমার 2টো, এবারে জামা কাপড় চেঞ্জ করে খেয়ে নেবো। আর একটা কথা মনে পড়লো, তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি নিজের মনের কিছু কথা আর কি। তো এই ধরনের এই ক্রিম তেল ফেলগুলো যখন কিনি বা পন্ডস ক্রিম যখন কিনলাম, তখন আমার একজনের কথা ভীষণভাবে মনে পড়ছিল, সে হলো আমার আদুমণি, আমার দিদা। আমার দিদা ভীষণ ভালোবাসতো নানা ধরনের সুগন্ধি তেল, তারপর সুগন্ধি ক্রিম ভীষণ ভালোবাসতো আমার দিদা। আমার অদ্ভুতভাবে দিদা গরমকালেও পন্ডস ক্রিম একটুখানি হাতে টাতে মেখে নিয়ে ঘুমোতো, মানে যে গন্ধটা খুব পছন্দ করতো। আর আমিও যখন ধরো শীতকালে বা কখনো হয়তো মারবাড়ি গেলাম, আমি জানি দিদা কী পছন্দ, তো আমি তো দিদাকে আদুমণি বলতাম, তো আদুমণি কী পছন্দ আমার জানা ছিল, তো আমি ওই জন্য ক্রিম বা তেল এরকম নিয়ে যেতাম আদুমণির জন্য। আমার দিদা যেমন জবা কুসুম তেল ভীষণ ভালোবাসত, জবা কুসুম তেলের গন্ধ,
তো তোমাদের একটা জিনিস দেখাই, আমার কাছে রাখা রয়েছে। আমি এই জিনিসটা এনে রেখেছিলাম আমার কাছে, দেখাচ্ছি। এটা হলো, এরকম এটা একটা পাউডারের কেস, এর মধ্যে এখনও পাউডার রয়েছে। তো দিদা লাস্ট এই পাউডারের গন্ধ ভীষণ ভালোবাসতো, মানে পাউডার, তেল, ক্রিম, মানে সুগন্ধি যে কোনো জিনিসের গন্ধই। দেখো এই পাফটা, মানে এখানে আমি এখনও যেন দিদার যেন গন্ধ যেন পাই আর কি। এই যে পাউডার পাফ দেখতে পাচ্ছ, এই যে অল্প একটু পাউডার রয়েছে, তো এগুলো সবসময় থাকতো দিদার সঙ্গে সঙ্গে আর কি, বাড়িতে আর কি রাখা থাকতো। তো আমি এটা নিয়ে চলে এসেছি এটা আমার কাছে রাখার জন্য। আমি মাঝে মাঝে এরকম খুলে এরকম গন্ধ শুকি আর কি। তো এবারে আমার লাঞ্চ টাইম। ও বাবা, এই আলোটা আবার। তো দেখি লাঞ্চে আমাকে মা কি কি পাঠিয়েছে। এই যে আমার লাঞ্চ বক্স দিদি, তা রাখি। ওকে, তো এটা হচ্ছে ওটস, এটা হচ্ছে মাছের ঝোল, আর এটা হচ্ছে অল্প করে একটু কুমড়োর তরকারি, কুমড়ো পেঁয়াজ ভাজা সামথিং এরকম একটা কিছু হবে। তো চলো খেয়ে ফেলি। সবার আগে প্লেট নেব একটা। টিং টং। খাবার আর গরম করতে ইচ্ছা হচ্ছে না, ঠিকই আছে মোটামুটি, খুব একটা ঠান্ডা নেই। ওয়েলকাম ব্যাক। আর দুপুরবেলা আর সেরকম কিছু ভিডিও করা ছিল না, তাই ভিডিও করিনি। আর এখন সন্ধে হয়ে গেছে, তো এবার আমি রান্নাঘরে যাবো। আর রান্নাঘরে কিছু টুকটাক কাজ সেরে ফেলবো যেগুলো পেন্ডিং হয়ে আছে, যেমন কিছু বাসন জমে আছে সেগুলোকে মাজবো এখন আমি, আর তারপর একটু জল করবো। ম্যাগি খেতে খেতে এখন আমি যেটা করব, আমি একটা সিনেমা দেখব, কি সিনেমা এখন আমি জানি না। আমি সাধারণত একটু একটু থ্রিলার বা ভূতের কিছু হরর এগুলো দেখতে বেশি ভালোবাসি, তো আমি এখন খুঁজব যদি কিছু অবশিষ্ট থাকে, কারণ আমি দেখে দেখে অলমোস্ট সব শেষের দিকে। তবু আমাকে খুঁজতে হবে, কিছু একটা বার করতেই হবে, হয় সিরিজ নয় সিনেমা। সেটার জন্য আমি এখন নেটফ্লিক্স আর হটস্টার আর তোমার এটা কি প্রাইম অ্যামাজন প্রাইম, এই তিনটেতে আমি এখন সার্চ করব। তো ফাইনালি পেয়ে গেছি নেটফ্লিক্সে দ্য আনহোলি, তো এইটা আমি এখন দেখবো। বাই দ্য ওয়ে একটু পরে দিদি কাজ করতে আসবে, ঘর ঝাড়মুজ করে। অ্যাকচুয়ালি আমার যে রান্নার দিদি ওপরে রান্না করে, তো রান্নার দিদিকেই বলা হয়েছে আর কি আমাদের নিচটাও একটু মুছে দেবো আর কি, বাসন টাসন। তো আমি আর অভিষেক ভাগাভাগি করে মেজে নিই, আর বাসন এখন খুব একটা হয় না যেহেতু রান্নাবান্নার মেন পার্টটা ওপরে, তো যেটুকু থাকে আমি করে নিই বা অভিষেক করে নেয় ভাগাভাগি করে। আর ঝাড়পোছটা একটু প্রবলেম হয়ে যায়, তো সেই জন্য ঝাড়পোছের জন্য রান্নার দিদি বলেছে সন্ধ্যাবেলা ছাড়াও টাইম হবে না। তো রান্না করে ওপরে এখনও রান্না করছে, রান্না করে একটু পরে নিচে আসবে, এসে আমার ঘরটা ঝাড়পোছ করবে। তো আমাকে এই গালিচাটাও
তুলে দিতে হবে। এইমাত্র দিদি সমস্ত কাজকর্ম করে চলে গেল, আমিও যা কিছু গালিচাটা দিয়ে পাতা আবার পেতে ফেললাম। আর সিনেমাটা মাঝপথে আটকে আছে, বেশ একটা ইন্টারেস্টিং জায়গায় এসে আটকে আছে, মানে এবার দেখব। মাঝখানে একটু গ্যাপ রেখেছিলাম কারণ কাজকর্ম হচ্ছিল। সো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, আর কন্টিনিউ করছি না। আর নতুন আরেকটা ভিডিও খুব শিগগিরই আসবে। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।